বন্ধুরা, গুড মর্নিং। সমুজীবন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর আমি এখন যাচ্ছি ছাদে শ্রেয়সকে নিয়ে। তো বল খেলতে খেলতে বলটা ছাদের উপর উঠিয়ে ফেলেছে, তো এখন কান্নাকাটি করছে বল পড়ার জন্য। তো এখন যাচ্ছি তার জন্য, আর ও আমার সাথে যাবে। খোলো দরজাটা, খোলো। আর ছাদে আমরা একবারেই আসি না। দেখি ছাদটার অবস্থা কীরকম আছে। এ বাবা, ছাদে একবারেই আসা হয় না। হ্যাঁ, কোথায় বলো? ওই পাশে। আর এই যে সব কাঠ ছাদের উপর রেখেছে, ছাদের একবার যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। কোথায়? এ এই যে ব্যাডমিন্টন, শ্রেয়াস তোমার ব্যাডমিন্টন কক কোথায় কি জানি। চলো, কোথায় কোথায়, এইখান দিয়ে আসতে যাও। এ বাবা, এখানে আরেকটা কাঠ। কই এত দূরে ফেলেছ? আর এই যে আমাদের নারকেল গাছে নারকেল ধরেছে কতগুলো, দেখো নারকেল গাছটার অবস্থা দেখো। এই যে অর্ধেকটা ভেঙে গেছে, তবু কতগুলো করে নারকেল ধরে, দেখেছ? ওই যে ছোট ছোট কতগুলো ধরেছে। এখান দিয়ে আসো। আর এটা হচ্ছে আতাফল গাছ, তো কত বড় হয়ে গেছে, অনেকদিন উঠিনি ছাদে। আর সব নারকেল গাছেরই একই অবস্থা, এই যে অনেক বছরের পুরনো গাছ, এটার মধ্যে বেশি ধরেনি, তিনটে ধরেছে। আর ওই যে ওটার মধ্যে অনেকগুলো ধরেছে, আমাদের মোট পাঁচটা নারকেল গাছ, তো তার মধ্যে চারটের মধ্যে ধরে আর একটার মধ্যে তত বেশি ধরে না। ওই যে ওই দুটোতে অনেকগুলো করে ধরেছে। আর এই পাশটাও কি জঙ্গল হয়ে গেছে আমাদের ঘরের পিছনেরটা। আসো শ্রেয়া, আসো আসো। তো ছাদে একদিন উঠে এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে সব ছাদের কোনায় কোনায় সব ঘাস উঠে মরে গেছে। আর এই যে আরেকটা বাতাবি লেবু গাছ উঠেছে, কিন্তু এটাতে এখনও ধরেনি বাতাবি। গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও বাতাবি ধরেনি। আর ওই যে আমার হাজবেন্ড মাঠে কাজ করছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনে সুপারি গাছটা একদম ছাদ পর্যন্ত হয়ে গেছে। বাবা, মোটরের পাশে জলের ট্যাঙ্কির পাশেও গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, তো এটা এক্ষুনি এসে গাছগুলো কেটে দিতে হবে। হুম, এটা নাম যায় না এটার। চলো নিচে চলো। দোকানে ডাকছে। দরজা বন্ধ করে দিলে একেবারে অন্ধকার হয়ে যায়। আমার রান্না বান্না সব আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, তো এবার শ্রেয়সকে খাওয়াবো। আর আজকে আমি রান্না করেছি, এই যে এগুলো হচ্ছে আলু দিয়ে খোকালিশ মাছের মাথা দিয়ে ঝাল করেছি, খোকালিশ মাছ এনেছে। আর এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে খোকালিশ মাছ দিয়ে। রাখতে গিয়েছিল বাবাকে? ও কক, কখন তে বিকেলবেলা নিয়ে আসবে? এটা ভেঙে গেছে তো, ছাদের উপর কবে ফেলে দিয়েছো? ও সুরো মামু আর মনোজ মামু ফেলে দিয়েছে। ও তুমি, ঠিক আছে বিকেলবেলা কক নিয়ে আসবে। এগুলো? ও হ্যাঁ আমি বুঝেছি তো এগুলোই। আর আজকে আকাশ পুরো মেঘলা হয়ে আছে, সকালবেলা একটু রোদ উঠেছিল তার জন্য। এই যে শ্রেয়াসের জন্য জল গরম দিয়েছি স্নান করাবো। আর আমাদের মোটরের জল এখন থাকতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তাই ঠান্ডা জলকে স্নান করায় না, রোদে গরম দিয়ে তারপরে স্নান করাতে হয়। আর এই যে বরবটি গাছগুলোতে আগুন ধরে দিয়েছে, শুকিয়ে গেছে তাই আর কেউ নিচ্ছে না, গরু ছাগলের জন্য এগুলো খাবে না।
তার জন্য সবগুলো জড়ো করে আগুন ধরাচ্ছে। গাছগুলি শুকিয়ে যাওয়াতে কি সুন্দর আগুন জ্বলছে। শনিবারে ট্রাক্টর আসবে, তাই তাড়াতাড়ি করে জমি পরিষ্কার করে ফেলতে হবে। মঙ্গলবার থেকে আলু লাগাবে, আর অল্প কাটার বাকি আছে। তো অবশেষে ঠান্ডা কেঁপে কেঁপে স্নানটা করে আসলাম। সকাল থেকে মেঘলার জন্য আজকে মোটরের জল আরও বেশি ঠান্ডা হয়ে রয়েছে। তো এখন উঠেছে রোদ, দুপুরবেলা এখন রোদ উঠেছে, চারোদিকে ফসল, তাই বাধ্য হয়ে ছোটো ছোটো বাচ্চাও বেঁধে রেখেছে। তো এনেছো? অনেক কাঁটা আছে শুকনো, গেঁথে যাবে পায়ে। চলো চলো চলো, আমি জুতো আনিনি। এই তো পার হয়ে গেছি, পাচ্ছ? সব হনুমান এসে মাঠে বসে বসে কপিগুলো খাচ্ছে। ওই যে কতগুলো লেগেছে একসাথে, বাবা আরো আসছে। কতগুলো কপি খেয়ে নিয়েছে, সব ট্যাঙ্কির দিকে যাচ্ছে, আবার আসবে এদিকে। কখন থেকে খাচ্ছে জানি না। ও হনুমান কি তারাবে, ভয়ে চলে যাচ্ছে। হনুমান ছোটদের ভয় করে না, এই যে ওকে তাড়া করিয়েছে, আবার এসে। আমি মাঠে এসে না দেখলে অনেকগুলো খেয়ে নিত, একসাথে অনেকগুলো হনুমান লেগেছে। আর এই যে আমাদের গাছে কত সুন্দর বড় বড় দুটি গোলাপ ফুল ফুটেছে, এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর আরেকটা এই যে, তো শীতকাল এসে গেছে, এবার ফুল ফোটা শুরু হয়ে যাবে। আর শ্রেয়াস আবার চলে গেছে খেলতে, ওকে শুধু আজকে একটা গেঞ্জি পরিয়েছি, তো এবার এনে ওকে সোয়েটার পরাবো। তো চলো আজকের ভিডিওটি আমি আর বড় করবো না, এখানে শেষ করবো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই।